আসলে সারা ভারতবর্ষ একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, আমার শহর হাবড়াও সেই কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। লকডাউন চলছে দীর্ঘদিন ধরে। এই অবস্থায় মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় হাবড়ার মাননীয় বিধায়ক শ্রদ্ধাশ্রী জ্যোতিপ্রিয় মল্লিক নিজের একান্ত ব্যক্তিগত প্রচেষ্টায় হাবড়ার প্রায় 30,000 মানুষের বাড়িতে হাবড়া শহরে রিলিফ ম্যাটেরিয়াল পৌঁছে দিয়েছেন। এবং তারপর তিনি কল্পতরু কমিউনিটি কিচেনের মধ্যে দিয়ে প্রতিদিন প্রায় 5,000-5,500 মানুষের বাড়িতে খাবার পৌঁছে দিচ্ছেন, রান্না করা খাবার পৌঁছে দিচ্ছেন। গতকাল একজন ভদ্রমহিলা সুভাষ রোড 17 নম্বর ওয়ার্ডের অভিযোগ করেন যে তার খাবারে কোনো একটি কিছু পড়েছে। আমাদের ছেলেরা সঙ্গে সঙ্গে তার খাবারের প্যাকেট চেঞ্জ করে দেয়, কিন্তু তারপরেও তিনি একই অভিযোগ করেন। সেই জায়গা থেকে আমাদের মনে হয়েছে যে কিছু মানুষ আছে যারা শুধু ভোটের সময় মানুষের কাছে আসে, ধর্মের নামে ভোট চায়, কিন্তু মানুষের এই কঠিন বিপদে তারা কোথাও তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না, হাবড়ার ময়দানে তাদের দেখা যাচ্ছে না। সেই জায়গা থেকে কিছু মানুষ উস্কানি দিয়ে মাননীয় বিধায়ক মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের এত সুন্দর একটা উদ্দেশ্যকে দুজনের নামে করছেন, একটু ব্যাঘাত ঘটানোর চেষ্টা করছেন এবং একটা খাবারে পোকা পড়েছে নাম করে এটাকে ইস্যু করে এই প্রজেক্টটাকে নষ্ট করার একটা পরিকল্পনা করেছেন। এবং সেই জায়গা থেকে ওই ভদ্রমহিলা এবং তার দিদি, তিনি সম্ভবত আমাদের রাজ্যে থাকেন না, বাইরে কোনো রাজ্যে থাকেন, দিল্লিতে থাকেন, সেখানে বসে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে কুৎসিত নোংরা ভাষায় আক্রমণ করেছেন, আমাদের মাননীয় বিধায়ক মন্ত্রী শ্রী জ্যোতিপ্রিয় মল্লিককে নোংরা ভাষায় তিনি আঘাত করেছেন। আমরা মনে করি এটা একটি রাজনৈতিক দলের পরিকল্পিত চক্রান্ত, যারা নিজেরা মানুষের পাশে থাকে না, মানুষের জন্য কাজ করে না, তারা শুধু নোংরামি করতে জানে। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ করছি এবং আমরা চাইছি এই যে মহিলা, ভদ্রমহিলা এই ধরনের কুৎসিত মন্তব্য করেছেন তার বিরুদ্ধে প্রশাসন দৃষ্টান্তমূলক স্টেপ নিক। এবং এদের পিছনে যে চক্র লুকিয়ে রয়েছে সেই চক্রকে খুঁজে বের করে তাদেরকেও কঠিনতম শাস্তি দেওয়া হবে। তৃণমূল সব ব্যাপারে ভূত দেখছে, মানুষের গণতান্ত্রিক অধিকার, আর সে তার মন্তব্য করতে পারে যখনই তাদের বিরুদ্ধে কোনো মন্তব্য যায়, আর সেটাই ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে তার অপবাদ তৈরি হচ্ছে। এদেরকে আপনি চেনেন যে মহিলা অ্যারেস্ট? না না, এরকম আমি চিনি না। আর তৃণমূল অতি সক্রিয়তা দেখাচ্ছে পুলিশকে দিয়ে, পুলিশ এরকম অনেক ঘটনা নীরব থাকছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা দেখছি, আমাদের জেলাতেও তাই আছে। কিন্তু যখন এই ঘটনা হচ্ছে, যেহেতু তৃণমূলকে আক্রমণ করা হয়েছে বা দিদির অপবাদ বলা হয়েছে, দিদি সত্য ঘটনা তুলে ধরা হয়েছে, তাই তাকে তার বাড়ির উপরে চড়াও হয়ে পুলিশ দিয়ে তাকে ভাড়ানি করা হচ্ছে বা বিজেপির নামে মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে। এদের সঙ্গে আপনাদের কোনো যোগাযোগ নেই বলছেন? না, আমাদের সাথে কোনো যোগাযোগ। নীলিমেশ দাস অভিযোগ তুলেছেন, এদের সঙ্গে আপনাদের যোগাযোগ আছে বা ষড়যন্ত্র? নীলিমেশ দাস যাকেই দেখছে সেটাই দেখছে যে এটা বিজেপির আত্মীয়, ঠিক আছে। সারা পশ্চিমবঙ্গে বিজেপি মনোভাবাপন্ন মানুষ তৈরি হয়ে গেছে, তো স্বাভাবিক নীলিমেশ দাস দেখা স্বাভাবিক। নীলিমেশ দাস নিজের চেয়ারটাই নেই আর এখন সেই চেয়ারে এক্সট্রা মতো বাড়ি করছেন। আপনার নাম হয়তো ওনার দেখছি, বিপ্লব হালদার, ভারতীয় জনতা পার্টি জেলা স্তরে নেতৃত্ব।